আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লায়েন্টের আবার শখ দেখছে যে তিনি এই যে ক্লায়েন্ট যে ডেস্কটা আছে, মানে কান্ট্রি আছে, কান্ট্রি ফিল্ডটা তার লাগবেই না, কিন্তু সে রিমুভ করে দেবে। কি করে দেবে? রিমুভ করে দেবে। তাহলে এই রিমুভ করার জন্য আমরা হয়তো কোনো প্লাগইন টালাগিন খোঁজার চেষ্টা করতে পারি, বাট দরকার নেই। চলুন ছোট্ট দুইটা লাইন কোড এখানে আমরা অ্যাড করে দেই অ্যান্ড শেষ হয়ে যাবে। ওকে আমরা প্রথমে কাকে কল করব? অ্যাড ফিল্টারকে কল করব, অ্যাড ফিল্টারকে কল করব। তো উপরে যেহেতু অ্যাড ফিল্টার আছে, আমরা এটুকু নিয়ে নিচ্ছি, আমি লিখি অ্যাড অ্যাড ফিল্টার ফিল্টার অ্যাড ফিল্টার। এখানে আমাদের একটা হুক ব্যবহার করতে হবে, যে হুকের নাম হচ্ছে উকমার্স চেক আউট, উকমার্স চেক আউট ফিল, উকমার্স চেক আউট ফিল। তো ওইখানে ছিল হচ্ছে উকমার্স বিলিং ফিল, আর এটা হচ্ছে চেক আউট ফিল। ওকে, চেক আউট উকমার্স চেক আউট ফিল নিতে পারি, সমস্যা নেই, বিলিংয়েও নিতে পারি, সমস্যা নেই। দেখি চেক আউট, চেক আউট দেওয়া হয় কিনা, অন্য বিভিন্নভাবে দেখাই। চেক আউট, চেক আউট, ফাইন। এখন আমরা এখানে একটা একটা সে ই নিয়ে নিব, কি বলে, যে সে একটা ফাংশন নিয়ে নেই, কলব্যাক ফাংশন নিয়ে নেই, আর এমজি এমজি আর ই রিমুভ সিউএনটিআর কান্ট্রি, রাইট, কান্ট্রি নিয়ে নিলাম, ফাইন। এইখানে এই ফাংশনটা তৈরি করি, আমরা ইফ নট এক্সিস্ট ফাংশন অবশ্যই লিখবো। আপাতত যেহেতু আমি প্রচণ্ড বানান টাইপিং মিস্টেক করি, সেজন্য গেলাম না, লেখা দরকার লিখে দিলাম। এখন এইখানে এসে আমাকে যেটা করতে হবে, সিম্পলি এটাকে আনসেট করে দেবে, কী দেবে, আনসেট করে দিতে হবে। তো এই যে মেথডটা আমি লিখেছি, এই মেথডটাকে ভিতর থেকে একটা ফিল্ড বের করে দেবে, এমজি সিউএন কান্ট্রি এফআইএল ফিল্ড, যাতে ডুপ্লিকেটের সম্ভাবনা না থাকে, এই জন্য আমি একটু স্পেসিফিক জিনিসগুলো মিলাই নেওয়ার চেষ্টা করি, ফাইন। এখন এইখান থেকে আমাদের কী করতে হবে, আনসেট করে দিতে হবে, জাস্ট ইস ইউএন এস ইট আনসেট। এখন যিনি আনসেট পারেন না পিএসপি এই ফাংশনটি, তিনি বোকার রাজ্যে বাস করছেন, প্লিজ গো টু লার্ন পিএসপি অ্যান্ড কাম ব্যাক এই সেশনগুলোতে, ওকে, অন্যথায় আপনি আসলে ঝামেলায় পোহাইতে হবে অনেক 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 অনেক। তো যাক, এখন আমরা এইটাকে লিখলাম, এটার ভিতরে আমরা প্রথম তো অ্যারে প্রকাশ করবো, দুইটা অ্যারে, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রকাশ করবো, ফাইন, দিয়ে আনসেট করে দেবো, দ্যাটস ইট। এটাই হচ্ছিল আমাদের হিসাব নিকাশ। তো এখন প্রথম হচ্ছে যে আমরা লিখতে পারি যে বিলিং, কী লিখতে পারি, এই যে উপরে লিখতে হবে বিলিং, বিলিং আন্ডারস্কোর ফোন না দিয়ে বিলিং ফোন, এই যে এইখানেও কিন্তু এইগুলো এখানে যেভাবে করছে এইভাবে কিন্তু করতে পারি, এভাবে কিন্তু করতে পারি, রাইট রাইট। এখন আমরা এখানে লিখবো হচ্ছে, এখানে একটা লিখি যে বিলিং, বিলিং কী, বিলিং হচ্ছে যে ফোন, বিলিং BILL বিলিং আন্ডারস্কোর COUNTRY এর কান্ট্রি, বিলিং কান্ট্রি কার, এইখানে একটা অ্যারে থাকবে বিলিং এর, এখানে হচ্ছে ট্যালিং বিলিং, BILL বিলিং, ফাইন ফাইন। হয়তো এগুলো আপনি কী করে জানলেন, ভাই আমি গুগলিং করছি এতে জানছি, এখন আপনিও গুগলিং করবেন, আপনিও জানলেন আমার মাধ্যমে, আপনিও শিখে ফেলালেন, দ্যাটস ইট। আর ইট রিটার্ন, এই মেথডটাকে আমরা আবার রিটার্ন করে দেবো, তুমি আনসেট হয়ে গেছো, তুমি আবার যেরকম তা সেরকম চলে যাও, ফাইন, ওভার রাইড করে দিলাম, দ্যাটস ইট। এখানে আমার মতো দুইটা ভেরিয়েবল দিবেন না, তাহলে ঝামেলা পড়বেন, আপডেট চেপ চেঞ্জ কি করলাম, রিমুভ কান্ট্রি চেক আউট, চেক আউট কান্ট্রি রিমুভ হয়ে গেছে, হয়ে গেছে না, হয়ে গেছে, দ্যাটস ইট। মাত্র কয়েকটা লাইনের মাধ্যমে আমরা এইগুলো কি সেট আনসেট করে বলে। এখন দেখেন, আমি তো ওই যে পিএসপিতে সেশন অ্যাডটোকার দেখাতে, যে কার্ড যখন আমরা তাকে রিমুভ করেছি তখন কিন্তু আনসেটটা দেখিয়েছিলাম, তো এরকম আনসেট মেথড কিন্তু পিএসপির, আনসেট মেথড কার, পিএসপির, বাট আমরা পিএসপি না শিখেই আমরা অনেক বড় কিছু করে ফেলতে চাই, আদৌ সম্ভব না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা আপনি যদি মনে হয় আপনি কোডটা পাওয়ার দরকার, এখান থেকে ভিডিওটা পুশ করেন, পুশ করে দেখে দেখে লিখে ফেলান।